আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমারিস রেসিপি। আজকে চলে এসেছি হোটেলের স্টাইলের নিহারি বা পায়ার স্যুপের রেসিপি নিয়ে। এই কোরবানির ঈদে অনেকের ঘরেই খাসি বা গরুর পায়াটা অ্যাভেলেবেল হবে, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এখানে আমি 10 পিস খাসির পায়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি খাসির পায়া দিয়ে করছি, তবে আপনারা চাইলে গরুর পায়া দিয়েও করতে পারেন এই নিহারিটা। আর এখানে ওজন হিসেবে প্রায় 1.5 কেজির মতো আছে। আপনারা চাইলে এর সাথে হাড় সহ আঠালো কিছু যে মাংস থাকে সেগুলো ব্যবহার করতে পারেন নিহারির জন্য। এর সাথে আরো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4-5টি কাঁচামরিচ ফালি, 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে পারেন যদি নিহারির গ্রেভিটা একটু গাঢ় করতে চান। আরও কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ কালো গোলমরিচ, 6টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 5-6টি লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো আমি এই পায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দেওয়া আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব 4-5 ঘন্টার জন্য। আমি অথেন্টিকভাবে রান্না করার চেষ্টা করেছি, এই জন্য আমি ধীমে আছে, এটাকে আস্তে আস্তে জাল করে নিব। আর এই সময়ের মধ্যে কিন্তু হাড়ও নরম হয়ে যাবে, উপরের রগগুলো নরম হয়ে যাবে, আর পেঁয়াজও গলে গ্রেভি তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি অল্প সময়ে এটা রান্না করতে চান, সেক্ষেত্রে প্রেশার কুকারে 1-1.5 ঘন্টা জাল করে নিলেই হবে। এবং অবশ্যই প্রেশার কুকার খুলে এর মধ্যে 1-2 বার একটু পানি অ্যাড করে দিতে হবে, যাতে ঝোলটা ভিতরে থাকা অবস্থায় এটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 4-5 ঘন্টা পর। এটাকে আমি প্রায় 5 ঘন্টার জন্য গ্যাসের চুলায় ধিমিয়ে আছে জাল করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু 2-3 বার আমি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা যখনই প্রায় শুকিয়ে আসছে ওই মুহূর্তে আমি আবার পানি দিয়েছি, আবার জাল করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে গলে গেছে, হাড়গুলোও নরম হয়ে গেছে, হাড়ের উপরে যে রগগুলো থাকে সেগুলোও নরম হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দিয়ে নিব। তবে একটা টিপস বলে দিচ্ছি, অনেক সময় নিহারির ঝোলটা যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে ভাজা বেসন বা ভাজা ময়দা 2-4 চামচ নিয়ে পানিতে গুলিয়ে দিয়ে একটু জাল করে নিলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। অথবা পেঁয়াজের বেরেস্তাও হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে একটু জাল করে নিলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু আরেকটু ভালো আসে। এখন বাগারের জন্য আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু নিহারির ফ্লেভারটা খুব ভালো আসে। ঘি না থাকলে এক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি গলে যাওয়ার পরে এতে এখন দিয়ে দিব পেঁয়াজ ও রসুনের কুচি আর 3টে শুকনো মরিচ। এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ ও রসুনের কুচি আছে, এগুলোকে ভেজে নিব বাদামি হওয়া পর্যন্ত। বাদামি কালার হয়ে গেলে এটাকে সরাসরি ঢেলে দিব নিহারির মধ্যে। এখন এই নিহারিটার সাথে এগুলো মিলিয়ে নিতে হবে আর 1টা বলকোঠা পর্যন্ত এটাকে জাল করে নিব। একটা বলকোঠা পর্যন্ত এটাকে আমি জাল করে নিয়েছি। এই তো আমাদের নিহারি কিন্তু তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করে নিব। এই নিহারিটা গরম গরম পরোটার সাথে, নানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরুর মাংস দিয়ে করলে তো টেস্টটা আরও বেশি ভালো হবে। সকালবেলা হোটেলে নাস্তায় কিন্তু এই নিহারিটাই আমাদের সার্ভ করা হয়। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা পুদিনা পাতা কুচি দিয়ে দিব, দিয়ে দিব আরও কিছুটা বেরেস্তা। এই তো তৈরি হয়ে গেছে মজাদার হোটেলের স্টাইলের নিহারি।